দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহাড়ের মহাদেবপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। এই অবরোধের জেরে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর সারেন গ্রামের গতকাল রাতে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবিতে রায়গঞ্জ থানার রূপাহাড়ের মহাদেবপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টা ধরে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই অবরোধের ফলে মহাদেবপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে বহু দূরপাল্লা লরি ও বাস আটকে পড়ে। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই অবরোধের উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নির্মল দাস, বিজেপি জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী। বিজেপির জেলা সভাপতি নির্মল দাস জানিয়েছেন, যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে বলে জানান তিনি। মহাদেবপুর 220 যে দুটো বুথ পাশাপাশি, এই দুটো বুথে বিজেপির অন্তত 300 কাঙা ফ্ল্যাগ ছিল, যে ফ্ল্যাগগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পাশেই একটা কঞ্চিতেও লাগানো ছিল, এরকম 3টা পয়েন্টে রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা এটাকে পুড়িয়ে দিয়েছে। আমরা এর প্রশাসনিক তদন্ত দাবি করে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের এই আশ্বাস পাওয়ার জন্যে আজকে রাস্তা অবরোধ হয়েছে। আমি আর একটা কথা বলছি, আমার মনে হয়েছে আর কি, কারণ তৃণমূলের যুব কংগ্রেসের যিনি সভাপতি, তৃণমূল যুব কংগ্রেসের, তার দায়িত্ব আছে 11 নম্বর বীরঘই অঞ্চলে সন্ত্রাস করে এখানে ভোটে জেতানো। আমরা এই যুব সভাপতিকে দেখেছি এবং ওনাদের যে পর্যবেক্ষক মাননীয় মন্ত্রী অধিকারী মশাই, তার নেতৃত্বে পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে তাদের এই সন্ত্রাস আমরা দেখেছি। শান্তিপূর্ণভাবে আগামী 25 তারিখে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন, যে উপনির্বাচনে 11 নম্বর বীরঘই অঞ্চল কালিয়াগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, সেই নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করবার জন্যে, কারণ মানুষের রায় নেওয়ার মতন সাহস ওদের বুকে নেই, তাই এটাকে বানচাল করার জন্যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যিনি 11 নম্বর বীরঘই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে আছেন, ওনার নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল, উনার দায়িত্ব পড়েছে 11 নম্বর বীরঘই অঞ্চলকে ভোটে জেতানো তৃণমূলের। উনি সারা রাত্রি সারা দিন এখানে থাকেন এবং আমার যতদূর মনে হচ্ছে ওনার নির্দেশেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা কালকে এই ঘটনা ঘটিয়েছে। লিখিত অভিযোগ আমরা থানাতে করব, সেটাও আছে। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে এটা করতে হয়েছে, এই জন্যেই আজকে আপনারা জানেন 11 নম্বর বীরঘই অঞ্চলে মাননীয় কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার সভা হবে, সেখানে আমার কুচবিহারের এমপি নীতিশ প্রামাণিক থাকবেন এবং লকেট দিরও আসার কথা আছে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে যাতে 11 নম্বর বীরঘই অঞ্চলের জনসভাটা সার্থক না হয়, সফল না হয়, এটার জন্যেই আজকে কালকে গতকাল তৃণমূল কংগ্রেসের সেই যুব নেতা যার দায়িত্ব আছে তার নেতৃত্বে এই কাজ করানো হয়েছে। আমরা এর প্রশাসনিক তদন্ত চাইছি এবং অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার দাবি করছি। নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ জানাবো এবং সেটা অলরেডি আমি পাঠিয়েও দিয়েছি। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যাবে, রায়গঞ্জ থানাকেও আমরা এই ব্যাপারের জন্য অভিযোগ জানাচ্ছি, সবই লিখিত অভিযোগ থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে আশ্বাস না হবে, রায়গঞ্জ থানা যতক্ষণ আশ্বাস দিতে না পারবে যে উইদিন 24 ঘন্টা আমরা এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করব, এই কথা না দেওয়া পর্যন্ত অবরোধ চলছে চলবে। আর তৃণমূলের এই যে চক্রান্ত, আমি আপনাদের মাধ্যম দিয়ে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূলের যে নেতারা এখানে দায়িত্ব নিয়েছেন, যারা ভোটে সন্ত্রাস করে জেতাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, পুলিশ এবং রায়গঞ্জ থেকে পশুর মধ্য রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।